Hey everyone, Assalamualaikum. Welcome back to my channel. আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি চিকেন দম বিরিয়ানি রেসিপি শেয়ার করব। এটি একটি ফ্রাইডে স্পেশাল বিরিয়ানি। আর এই বিরিয়ানিটি খেতে কিন্তু খুবই মজা। খুব সহজেই এই বিরিয়ানিটি বানিয়ে ফেলতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগে থাকলে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। তো প্রথমে আমি বিরিয়ানি মশলাটা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে নিয়ে নিলাম 2টি শুকনো মরিচ, 7-8টা তেজপাতা, 1/2 চা চামচ পরিমাণ মতো শাহী জিরা, 1/2 চা চামচ পরিমাণ মতো চিকন জিরা, 2টো দারচিনি, 4-5টা এলাচ, 4-5টা লং, 4-5টা গোলমরিচ, 1টা স্টার অ্যানিস, 1টা বড় এলাচ, 2টো কাবাব চিলি, 1 টেবিল চামচ পরিমাণ মতো ধনে, গোটা ধনে, 1 চা চামচ পরিমাণ মতো কাশ্মীরি লাল মরিচ, আর 1/2 চা চামচ পরিমাণ মতো হলুদ, 1/2 জয়ফুল আর 1/2 জয়িত্রী টুকরো। তো এখন আমি এই সমস্ত উপকরণকে ভালো করে গ্রাইন্ড করে নিয়ে চলে রাখবো। তো এই যে আমার মশলাগুলো সম্পূর্ণ গ্রাইন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি এই মশলার মধ্যে টোটাল 1 টেবিল চামচ পরিমাণ মতো লবণ মিশিয়ে রাখব। এরপর এই মশলা থেকে আমি 1 কাপ টক দইয়ের মধ্যে টোটাল 5 চা চামচ পরিমাণ মতো মশলাটা মিশিয়ে নেব। এরপর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা হালকা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিব টোটাল 1 কাপ পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিব টোটাল 2 কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ ইউজ করছি। আমি এই পেঁয়াজগুলোকে মিডিয়াম টু লো আঁচে গোল্ডেন ফ্রাই হওয়া পর্যন্ত ভাজতে থাকব। তো এই যে আমার পেঁয়াজগুলো কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেবো, এর চাইতে বেশি আমরা ডার্ক করবো না। এখন আমি এই সমস্ত পেঁয়াজগুলোকে তুলে নিব একটা প্লেটে, তারপর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এরপর আমি সেই একই প্যানে যে পেঁয়াজটা আমরা গোল্ডেন ফ্রাই করে রেখেছিলাম তার 1/3 ভাগ দিয়ে দিব। এরপর এখানে আমি অ্যাড করে দেবো টোটাল 1 কেজি পরিমাণের মতো চিকেন। আর চিকেনগুলোকে আমি 2-3 মিনিট হালকা ফ্রাই করে নেব চিকেনের কাঁচা ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত। এরপর আমি এখানে দিয়ে দেবো টোটাল 1 টেবিল চামচ পরিমাণ মতো লবণ। চিকেনটা কিন্তু হালকা ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দেব বাটা মশলা। এর জন্য আমি এখানে টোটাল 1/3 কাপ পরিমাণ মতো আদা রসুন বাটা ইউজ করেছি, মানে 3 টেবিল চামচ পরিমাণ রসুন, 2 টেবিল চামচ পরিমাণ আদা। আমি এখানে ফ্রোজেন ইউজ করছি, আপনারা চাইলে ফ্রেশটাও ইউজ করতে পারেন। আদা রসুন দেওয়ার পর আমি 2-3 মিনিট ফ্রাই করে নেব। তো এই যে আমার চিকেনটা কিন্তু ফ্রাই হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিব টক দইয়ের সাথে যে মশলাটা আমরা মিশিয়ে রেখেছিলাম সেটা। এটা দেওয়ার পর আমরা ভালো করে কষিয়ে নিব। এরপর আমি এখানে অ্যাড করে দেব 1/2 ভাগ পেঁয়াজ বেরেস্তাগুলো আর টোটাল 1 টেবিল চামচ পরিমাণ মতো বিরিয়ানি মশলা। আর হালকা একটু পানি দিয়ে এটাকে আমরা মিডিয়াম টু লো আঁচে ভালো করে কষিয়ে নিব। তো আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এখানে অ্যাড করে দেব 1টা বড় সাইজের টমেটো। টমেটোটা দেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না চিকেনটা সিদ্ধ হয়। এই পর্যায়ে আপনারা যদি চান তাহলে 1/2 কাপ গরম পানি এখানে অ্যাড করতে পারেন। তো এই যে আমার চিকেনটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, আমার ভালো করে কষিয়ে গিয়েছে।
এখন চুলাটাকে বন্ধ করে দেব। চলে আসলাম ভাত রান্না করার জন্য। এখানে টোটাল আমি 8 থেকে 9 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা একটু বাড়িয়ে দিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মতো লবণ, 1/2 টেবিল চামচ পরিমাণ মতো শাহি জিরা, 1 টুকরো দারচিনি, 3টা এলাচ, 5-6টা গোলমরিচ, 5-6টা লং, 1 টেবিল চামচ পরিমাণ মতো তেল। আর আজকে আমি এখানে বাসমতি চালের বিরিয়ানিটা করব, তার জন্য আমি এখানে টোটাল 2.5 কাপ মেজারমেন্ট কাপের চাল নিয়ে নিয়েছি, মানে 1/2 কেজি পরিমাণ মতো। তো এই যে আমার পানিতে কিন্তু খুব সুন্দর বলক চলে এসেছে। এরপর আমি এখানে দিয়ে দিব 30 মিনিট ধরে ভিজিয়ে রাখা বাসমতি চালটা। আর এটিকে আমি 70-80% কুক করব। তো আমার চালটা কিন্তু কুক হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা ছাঁকনি দিয়ে প্লেটে তুলে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমার চালটা কিন্তু কি ঝরঝর আর সুন্দর হয়েছে দেখতে। তো এই যে আমরা ভাতটা লেয়ার করার জন্য চলে এসেছি। প্রথমে আমি এখানে যে মাংসটা আমরা রান্না করে রেখেছিলাম তার থেকে 1/2 আমরা দিয়ে দিব। এরপর আমরা যে ভাতটা রান্না করে রেখেছিলাম সেখান থেকে আমরা 1/2 ভাত খুব সুন্দরভাবে বিছিয়ে দেব। ভাতটা দেওয়ার পর আমরা এখানে দিয়ে দিব টোটাল 1 চা চামচ পরিমাণ মতো বিরিয়ানি মশলাটা। তারপরে দিয়ে দিব 3টা স্লাইস করে রাখা লেবু। এরপর দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ। এরপর দিয়ে দিব আমি এখানে কিছু ধনে পাতা, আপনাদের কাছে পুদিনা পাতা থাকলে এখানে এই পর্যায়ে পুদিনা পাতাও দিবেন, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না। এরপর দিয়ে দিব কিছু বেরেস্তা। এরপর দিয়ে দিব রেড ফুড কালার আর ইয়েলো ফুড কালার আর সামান্য কেওড়া জল। এরপর আমরা একইভাবে যে মাংসগুলো ছিল সেগুলো দিয়ে দিব লেয়ার করে। আমাদের মাংসের লেয়ারটা কিন্তু সম্পূর্ণ শেষ। এবার আমরা বাকি যে ভাতটুকু ছিল সেটা সম্পূর্ণভাবে দিয়ে দিব। আমাদের ভাতের লেয়ারটা হয়ে গেলে এরপর আমরা এখানে দিয়ে দিব মাঝখানে একটা স্লাইস করা লেবু। এরপর সেমভাবে আমরা এই লেয়ারটা করে নিব। দিয়ে দিব কিছু বেরেস্তা, কিছু রেড ফুড কালার, ইয়েলো ফুড কালার, 1 টেবিল চামচ পরিমাণ মতো ঘি, কিছু ধনে পাতা, কয়েকটা কাঁচামরিচ। এরপর আমরা এটাকে একটা ঢাকনা দিয়ে উপরে একটা ভারী কিছু দিয়ে চুলা একটি তাও বসিয়ে একদম আঁচটাকে লো করে 20-25 মিনিট পর্যন্ত আমরা এটাকে দমে দিব। তো এই যে আমার ভাতটা দম দেওয়া শেষ। তো এই যে আমার ভাতটা কিন্তু খুব সুন্দর ঝরঝর হয়েছে আর খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়েছে। তো আশা করি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার ভিডিওটিতে একটা লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।